প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ আবু তালহাকে, সিলেটের প্রতিযোগী হাফেজ আবু তালহা। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কোনো ভয় লাগে না তো? জি না। আচ্ছা, তো একটু তেলোয়ার শোনো আমাদেরকে, তোমার কাছ থেকে একটু তেলোয়ার শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإن بسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين وإن كان أصحاب الأيكة لظالمين فَانْتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُبِينٍ وَلَقَدْ كَذَّبَ أَصْحَابُ الْحِجْرِ الْمُرْسَلِينَ وَآتَيْنَاهُمْ آيَاتِنَا فَكَانُوا عَنْهَا وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما حسبك صدق الله العظيم ما شاء الله চমৎকার তেলাওয়াত করছিলে তুমি, তোমার তেলাওয়াতে আশেপাশে যারা রয়েছেন, টিভি সেটের সামনে যারা রয়েছেন, তারা নিশ্চয়ই অনেক বেশি তৃপ্ত হয়েছেন। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, কেমন তেলাওয়াত করলো সে? আবু তালহা, অসাধারণ অসাধারণ তেলাওয়াত।
এবং তোমার তেলোয়ারটা সত্যিকার অর্থে ইমানদারদের ইমান বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। শুকরিয়া, এগিয়ে যাও। উস্তাদুল হাফাজ জি, আলহামদুলিল্লাহ আবু তালহা যে স্বরে তেলাওয়াত উপহার দিছে, শেখ আইয়ুব রহিমাহুল্লাহ, তো কোনো কোনো ক্ষেত্রে স্বর, ওনার স্বরটা তুমি অবিকল অনুকরণ করার চেষ্টা করবে, তাহলে তেলাওয়াতের মধ্যে আরও সৌন্দর্য বেড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি অধ্যাপক ডক্টর রুহুল আমিন, সিলেটের প্রতিযোগী, আবু তালহার তেলাওয়াত সত্যি অত্যন্ত হৃদয়গ্রাহী এবং কালামুল্লার যে নির্দেশনা অরাত্রিল কোরআন তার অতিলা, এর শতভাগ তার তেলাওয়াতের মধ্যে ফুটে উঠেছে। আশা করি আবু তালহা সামনে এগিয়ে যাবে। আবু তালহা আজকের মতো আগামীকালও চমৎকার পারফর্ম করবে এই প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।